কেন নোটিফিকেশন করেছিল নবরণায়ণ দত্ত? কারণ কোভিড পরিস্থিতি লড়াই করতে গেলে পৌরসভার ভূমিকা অত্যন্ত জরুরি, এবং কোভিডটা মূলত আরবান এলাকাতে, শহর এলাকা, শহর এলাকায় একদম লোয়ার লেভেল থেকে নিয়ে পাড়ায় পাড়ায় এই অর্থাৎ যারা কাউন্সিলর তারা এই যোগাযোগটা রাখে, এবং তার উপরে পৌরসভার যে সিস্টেমটা সেটা এরকমই সিস্টেম যে এমআইসি বা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বা যেটা বাংলা বাইরে বলে যেটা কাউন্সিল সিআইসি, এই সিস্টেমটা দিয়েই পৌরসভার শহর অঞ্চলগুলো চলে না। এই সিস্টেমটা এসিতে বসে থাকলে এই সিস্টেমটা জানা যায়, তাই আমরা এই সিস্টেমটা করেছিলাম। আজকে যখন আবার করি আমরা ভেবেছিলাম, এটা আমাদের দুর্ভাগ্য, আগের বার এপ্রিলে আমরা ইলেকশন করতে চেয়েছিলাম, সেই সময় আবার বিনা বলেছিলাম কোভিড সিচুয়েশান হয়েছিল, আজকেও আমরা চেয়েছিলাম যে লোক ঠিক বিধানসভার পরেই আমরা এই নির্বাচনটা করব, মানে আমি মনে মনে ঠিক করে রেখেছি, কিন্তু এই মুহূর্তে করা যাচ্ছে না, কারণ আমাদের আবার ওই একই সিচুয়েশান। তাই আমরা আপাতত যতক্ষণ এই সিচুয়েশানে, কারণ ইলেকশন কমিশনও এখন আর নির্বাচন করতে পারছেন না, আমরা এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরটাকে চালু করে দিলাম, এবং যত কোঅর্ডিনেটর আছে তাদের বলেছি পাড়ায় পাড়ায় প্রচার, এবং যে দরকার অর্থাৎ কোথাও বডি পড়ে আছে সে তার ডাক্তার সার্টিফিকেট পাচ্ছে না বলে তাকে দাহ করা যাচ্ছে না, কোথাও এরম হচ্ছে যে অক্সিজেনের অভাব আছে তাহলে কর্পোরেশনের অ্যাম্বুলেন্স নিয়ে তাকে তুলে নিয়ে সেফ হোমে ঢুকিয়ে দেওয়া, এই যে প্রিলিমিনারি কাজটা এইটা যাতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এবং নিচে কোঅর্ডিনেটর এরা যৌথভাবে করে সেইটা আমরা এখানে করবো, নাহলে একটা ভয়ঙ্কর সিস্টেম হবে।